ওলামা উম্মত যারা উম্মতের আলেম উম্মত যেদিকে টান দেয় ও ওইদিকে টান দেয় এরকম আলেম দেশে এখন নেই তিন নম্বরে ওলামায়ে মিল্লাত ধর্মের আলেম এ কারো দিকে তাকিয়ে না কে খুশি হবে বেজার হবে ওইদিকে না ও কোরআন হাদিস দেখে কথা বলে এই আলেম বাংলাদেশে কোন ঠিক হ্যাঁ কথা বলেন না কেন ঠিক আর এই আলেমের নাম হচ্ছে আমরা যাদেরকে হক্কানি আলেম বলি এখন হক্কানি আলেম আপনি খুঁজবেন কোথায় কোথায় পাওয়া যাবে তাদেরকে না না হক্কানি আলেম যদি কেউ খুঁজতে চান ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তোমরা যদি হকপন্থী আলেম হক্কানি আলেম খুঁজতে চাও ভালো করে শুনেন কথাগুলো নরম ভাষায় বলছি অনেক গুরুত্বপূর্ণ পৃথিবীতে কোনো মানুষ যদি হকপন্থী আলেম হক্কানি আলেম দেখতে চাও তাহলে মাটির নিচে যাও কোথায় মাটির নিচে মানে কবরে কবরে গেলে কিন্তু আপনি হকপন্থী আলেম পাবেন কথা বুঝতেছেন তো দ্বিতীয় নম্বরে যদি আপনি দেখতে যান তাহলে আপনি জালেমের জেলখানায় যান কারণ পৃথিবীতে যারা হকপন্থী ছিল একটাও জেলখানার বাইরে মারা যায়নি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মরে গেছে কোথায় ইমাম আহমদ ইবনে হাম্বাল মারা গেছে কোথায় এই যে আজকে বাংলাদেশে যে তরিকা বানিয়েছে মুজাদ্দাদিয়া তরিকা চিশতিয়া তরিকা কাদরিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা এই সমস্ত তরিকার যারা উদ্ভাবক এই তরিকাগুলো যারা ইমাম হিসাবে মেনে নেই আমরা মুজাদ্দাদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুজাদ্দাদিয়া তরিকার তার নাম নিয়ে এই তরিকা মানুষ বানিয়েছে অথচ মুজাদ্দাদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি জীবনের অর্ধেক সময় জেলে থেকে মারা গেছে এই কথা বলেন না কেন তা আপনি কিসের মুজাদ্দাদিয়া তরিকার অনুসরণ করেন আপনার ইমাম তো জেলখানায় মরেছে আর আপনি জেলের নাম শুনলে ভয় পান আপনি ভণ্ডামি করার জায়গা পান না ইমাম বুখারী যার কিতাব নিয়ে আসে অনেকেই বলছে এই কিতাব ছাড়া আর কোনো কিতাব মানি না অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের দেশে থাকতে পারে নাই তারে পিটিয়ে দেশ থেকে বের করে দিয়েছে এগুলো হকপন্থী আলেম না বেদাতপন্থী এই হকপন্থী আলেমগুলো পাওয়া গেল কোথায় জেলখানায় মাটির নিচে কারণ এটার উপরে তো আর কিছু নেই নাকি এখন যদি বলেন না এগুলো বলার দরকার নেই রোববানের কাহিনী শুরু করেন করব আমার মুখস্থ আছে কানে হান দিয়ে টান দেব আপনার ওয়াজ হচ্ছে না যতটুকু পারি আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু তথ্য দেওয়ার আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি যারা এই পথে লেগে আছেন থেমে যান পারবেন না আপনি মাঝখান থেকে আপনার নিজের কপালে নিজে আগুন লাগাবেন কারণ পৃথিবীর সাক্ষী যারা কোরআনের বিরুদ্ধে যারা আলেমদের বিরুদ্ধে লেগেছে একটাও ভালোভাবে বিদায় নেয়নি অধিকাংশগুলোই বিদায় নিয়েছে ক্যান্সারে আর এখন তো আর ক্যান্সারের উপরে আরেকটা রোগ আছে কি ক্যান্সার হলে তো অন্তত মানুষ সেবা করতে যায় আর এ ছাতা যদি কারো হয় ওর সেবাও নেই ওর জানাজাও জোটে না গোসলও জোটে না কবরে ও জায়গা পাবে কিনা আল্লাহ জানে গর্ত খুঁড়ে আবু জেহেলের মতো শেষ পর্যন্ত উদ্যোগ করে মাটি দেওয়া লাগবে ঠিক আবু জেহেলও কবর পেয়েছে কিন্তু ওর কাফন হয়নি ওর দাফন হয়নি ওর ধোয়ানো হয়নি ওকে গোসল দেওয়া হয়েছিল ওরে আদর করে মাটি দিয়েছে না ওরে উদ্ধ করে বদরের ময়দানে চাপা দিয়েছে পাথর দিয়ে আমি দেখতে গিয়েছিলাম ওর ওই কবর ড্রাইভার ওই সৌদি আরবের ড্রাইভার আমারে বজো হজো শয়তানের কবর দেখবে হ্যাঁ এই যে কার কবর আবু জেহেল শয়তানের কবর কেন এত পানি দেওয়া হয় এই এই কবরে কোনো গাছ হয় না গাছ হলেই মরে যায় আমার মনে হয় ওরে আল্লাহ শরবত খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে আপনি টের পাচ্ছেন তো আল্লাহ জানা আপনারে ওইটা আবার না খাওয়ায় কথা বুঝতেছেন ওকে কেন আল্লাহ ও কিন্তু সাধারণ আমির হামজার মতো মানুষ ছিল না সাধারণ নাগরিক না ও ছিল পুরা আরব জাহানের বাদশাহ কি ছিল আর আরব দেশ বাংলাদেশের মতো না এই দেশ 14টা জোড়া দিলে যত বড় হবে এক সৌদি আরব একা অত বড় এত বড় দেশের প্রেসিডেন্ট এত বড় দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি আল্লাহ ওরে এই অবস্থায় নিয়ে যায় আমারে নিয়ে যেতে আল্লাহ কয়দিন লাগবে কোনো দিন মিন না শুধু বলবে করো না আপনার কাছে আর কেউ যাবে না কি কথা বলছেন কেন আপনি কার উপরে ভরসা করে কাজ করেন আমার তো মাথায় আসে না আমার মাঝে মাঝে চিন্তা হয় বাংলাদেশে যদি এখন আল্লাহ বলে যারা আওয়ামী লীগ করবে তাদের করোনা হবে এ দেশে কালকে আওয়ামী লীগ আর কেউ বলবে না দরকার দল করবো না তাও আওয়ামী লীগে যাবো না
কারণ কি রোগ বলেন আপনি টের পাচ্ছেন আপনাকে কেউ পছন্দ করে না আপনি আন্দাজে মনে করছেন আমার কত দাম সামনা সামনি তো বলে পেছনে যে দেখেন বলে আল্লাহ ও মরে না কেন আমরা তো এটাই শুনি দেখি সামনা সামনি বলে আপনি এলাকার কৃতি সন্তান আপনি না হলে খেয়ে না খেয়ে মরতাম পেছনে এসে বলে আল্লাহ তুমি এত মানুষ দেখো এরে দেখো না এরে আগে তুলে নাও না এনে না এরকম অনেক দাড়িওয়ালা আছে আমরা সাবধান হচ্ছি এবং সাবধান বাণী উচ্চারণ করছি যারা এই কাজে আছেন থেমে যাবেন আমার কথা যদিও নরম ভাবে বলছি এই কথা কি আসলে নরম যাদের মাথায় অন্তত গোবর নেই মগজ আছে তারা টের পাচ্ছে কি হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আননিছি নামতে পারলাম না আমরা এবার কোরআনে কারিমের সূরা মায়েদার 90 91 92 তিনটা আয়াত পড়েছি আর বিশ্ব নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস পড়েছি তাও হাদিসের টুকরা আমরা যতটুকু সময় নিয়েছি ইনশাআল্লাহ শেষ করব আপনারা কিন্তু ধৈর্য ধারণ করে শোনা লাগবে থাকবেন তো এখানেই নামাজ আমরা শেষ করে তারপরে বিদায় নেব জবান খুলে এবার পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العظيم سورة مائدة كون سورة؟ মায়েদা মানে এই কথা বলে কে গো কথা বলে কে মায়েদা মানে কি দস্তরখানা মায়েদা মানে মায়েদা মানে দস্তরখানা যেটার গুরুত্ব আমরা দিতে চাই না এটা কিন্তু একটা সুন্নাত দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে কোন কারণে কারণ নবীজি বলেন জান্নাতের যে হুরের মহরানা আছে কে যদি আদায় করতে চায় সেজন্য দস্তরখানার পড়ে থাকা খাবার তুলে নিজে খায় তাহলে জান্নাতের মহরানা আপনার আদায় হয়ে যাচ্ছে কত বড় গুরুত্বপূর্ণ দেখেছেন আপনি জান্নাত পাবেন কি পাবেন না সেটা না জান্নাতের হুরদের যে মহরানা এটা আপনার দস্তরখানার পড়ে যাওয়া খাবার তুলে খেলে আদায় হয় তার মানে আপনি জান্নাত পাবেন যদি দস্তরখানাকে এইভাবে সম্মান দিতে পারেন এখানে দস্তরখানা বলতে শুধু যে খাবার খাচ্ছেন ওই যে এক হাত দুই হাত পরিমাণে যে কাপড় ওইটা শুধু দস্তরখানা না তামাম দুনিয়াকে আল্লাহ দস্তরখানা বানিয়েছেন তামাম দুনিয়া কি বলেন না কেন কেমন করে দস্তরখানার ভেতরে কি থাকে প্লেট থাকে প্লেটে কি থাকে খাবারগুলো সাজানো থাকে এক প্রকার খাবার হলে মানুষের স্বাদ আসে না বিভিন্ন রকমের আট দশ রকমের খাবার এক জায়গায় রেখে মেহমানকে দেয় কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন পৃথিবীর সবচাইতে সম্মানিত মেহমান আমি আল্লাহর কাছে মানুষ এই জন্য এদেরকে যে সমস্ত নিয়ামতগুলো আমি দিয়েছি এই নিয়ামত দেওয়ার জন্য যে দস্তরখানা পৃথিবী এখানে এরকম খাবারগুলো আমি সাজিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ মেহমান যেমন দস্তরখানার খাবার খেয়ে মেজবান যিনি বাড়িওয়ালার প্রশংসা করে না রান্না খুব ভালো হয়েছে খাবারগুলো খুব সুস্বাদু রাব্বুল আলামিন বলেন আমার সবচাইতে দামি মেহমান আমার সৃষ্টি জগতে যে দস্তরখানা বিছানো আছে এই খাবারগুলো খাওয়ার পরে যেন তারা আমি আল্লাহর ওইভাবে প্রশংসা করে এজন্য খাবারের পরে যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ তখন ওই খাবারের আর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না আর আমরা মরণের খাওয়া খাই আলহামদুলিল্লাহ দূরের কথা